हेलो एवरीवन, वेलकम बैक टू आशफिस किचन एंड ब्लॉग। आज आमरा देखबो सुस्वादु कचुर लतिर भर्ता। जारा भर्ता प्रेमी किछु खेते मन चाय ना, सेई समय आमरा तैरी करे निते पारी सुस्वादु एई कचुर लतिर भर्ता। आसुन देखे नेई किभाबे तैरी करी एई सुस्वादु लति भर्ता। कचुर लतिर भर्ता तैरी करार जन्य एक बाटि परिमाण कचुर लति आमी परिष्कार करे निएछि। ऊपर থেকে আইশ সরিয়ে এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখন একটু পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই কচুর লতিকে প্রথমে আমি ভাপ দিয়ে নেব, যার জন্য চুলায় 1 লিটার পরিমাণ পানি নিয়েছি। এই পানিতে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি লতিগুলো। কিছুক্ষণ আমি এভাবে ভাপ দিয়ে সিদ্ধ করে নেব। খুব বেশি পরিমাণ করব না, কারণ খুব বেশি পরিমাণ যদি আমি সিদ্ধ করি এক্ষেত্রে মজাটা চলে যাবে। জাস্ট 2 মিনিট আমি একটু কচুটাকে সিদ্ধ করে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে নিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি। যে কোনো ভর্তাতে সরিষার তেল দিলেই ভালো লাগে। এখন সরিষার তেলে ভেজে নেব সব অংশগুলো। তেল গরম হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু ভেজে নেব, আর দিয়ে দিচ্ছি লাল মরিচ 2-3টি। কে কেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী দিবেন। আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। আপনারা গোটা রসুনও দিতে পারেন। এখন এই উপাদানগুলো আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখন এই পেঁয়াজগুলো আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। এখন এই পাত্রে আমি দিয়ে দিচ্ছি কচুর লতিগুলো। এই সিদ্ধ করা লতি কিছুক্ষণ আমি টেলে নিব। এর চেয়ে বেশি আর আমি তেল দিব না। এভাবে কিছুক্ষণ আমি ফ্রাই করে নিব। কচুতে এমনি যে পানিটা থাকে এই পানিটা টেনে যাবে। আর যেগুলো এই যে মোটা কচুর লতি, এই লতি দিয়ে এই ভর্তাটা করলে বেশি টেস্ট হবে। এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এইভাবে ভালো করে টেলে নিলাম। পানিটা শুকিয়ে গেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে। এর চেয়ে আর বেশি ভাজি করার দরকার নেই, যেহেতু অলরেডি আমি ভাপ দিয়ে নিয়েছি। এই যে টিপ দিলেই নরম হয়ে গেছে। এখন এগুলো আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। এই যে এই পেঁয়াজ মরিচ আর এই লতিগুলো এখন আমি ভালো করে মাখিয়ে নিব। আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে 1/2 চামচ পরিমাণ লবণ ইউজ করছি। এখনো যেহেতু গরম আছে আমি একটু ঠান্ডা করে নেব। একটু অপেক্ষা করি ঠান্ডা হোক। ঠান্ডা হলে আমি ভালো মতো মাখিয়ে নিব। এখন পেঁয়াজ রসুন সহ কচুর লতি ভালো করে মাখিয়ে নেব। তাহলে হয়ে যাবে সুস্বাদু। খুব সহজে তৈরি হয়ে গেল সুস্বাদু কচুর লতির ভর্তা। এভাবে যারা ভর্তা প্রেমী তৈরি করে নিতে পারেন সুস্বাদু মুখরোচক এই কচুর লতি ভর্তা। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি প্রেস করবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।